এদিকে নজর কাড়া গ্ল্যামার দিয়ে অন্তর্জালে ঝড় তোলার মন্ত্র খুব ভালোভাবে জানেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি, আর তার ছবি মানেই সর্বত্র তোলপাড়। এবারও তার ব্যতিক্রম হলো না, বুধবার আবারও দুর্দান্ত ভঙ্গিমায় একটি ছবি পোস্ট করেন এ নায়িকা নিজের ফেসবুক অ্যাকাউন্টে, পাশাপাশি অফিসিয়াল পেজেও ছবিটি প্রকাশ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। পরিভক্তদের অসংখ্য শেয়ার, কমেন্টস ও লাইক যেন তারই উদাহরণ। বর্তমানে স্বপ্নজাল খ্যাত এ নায়িকার ভেরিফাইড পেজে ফলোয়ারের সংখ্যা 89 লাখের বেশি, যেখান থেকে ছবিটি প্রকাশের পর মাত্র 4 ঘন্টায় লাইক পড়েছে 32,000-এরও বেশি। এদিকে ছবিটি শেয়ার করা দুর্দান্ত, এর ক্যাপশনও জুড়ে দিয়েছেন এ নায়িকা। ক্যাপশনটি ইংলিশে দিলেও এর বাংলা অর্থ দাঁড়ায়, আমরা নিজেরাই অনুভব করি যে আমরা যা করছি তা সমুদ্রের 1 ফোঁটা পানি মাত্র। আর এই উক্তিটি যে মাদার তেরেসার, সে কথাও বলতে ভুলেনি পরীমনি। তবে তার শেয়ার করা ছবিতে নায়িকা শারীরিক অবয়ে বোঝাই যাচ্ছে নিজের রূপে গুণে সমুদ্রের পানিতেও যেন আগুন লাগালেন তিনি। এদিকে আগামী মাস থেকে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার শুটিং অংশ নেবেন পরীমনি। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি গানের রাজা শফিকুলের ভক্ত হন ও আমাদের চ্যানেলে নতুন হন, তবে এক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।